রাজনৈতিক মারামারিতে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের শালেপুর। বিয়ারের বোতল নিয়ে তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। আহত তৃণমূল কর্মীর নাম ঈশান খাঁ, বাড়ি শালেপুরের রামনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে রামনগর এলাকায় কালী পুজো চলাকালীন এই ঘটনা ঘটে। তৃণমূল নেতৃত্বের দাবি, শালেপুর এক নম্বর অঞ্চলের কিষান ক্ষেত মজুর ঈশান খাঁ পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে পুজোতলায় বিজেপির কিছু দলবল তাকে ঘিরে ধরে, বচসা থেকে মারধর করা হয় বলে অভিযোগ। বিয়ারের বোতল নিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং তার পেটে বিয়ারের বোতল দিয়ে আঘাত করার সময় তার বাবা দুর্গাপদ খাঁ বাঁচাতে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় দুজন তৃণমূল কর্মী আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা। ঘটনাটা হচ্ছে কালকে রাত্রে গ্রামের এখানে কালী পুজো হয়। তো কালী পুজোতে আমরা আমাদের যে পার্টি বেশ ওই দিকে থাকি, আমরা ওখান থেকে হয়ে বাড়ি আসি। বাড়ি আসার সময় পুজোর ওখানে পুজো চলছে, ওখানে দাঁড়াই। দাঁড়াবার কিছু বিজেপি ছেলেরা ওখানেতে একটু বচসা তৈরি করে বলতে, এবার হঠাৎ করে দাঁড়িয়ে আছি, একজন এসে পেছন থেকে বিয়ারের এসে বোতল নিয়ে মাথায় রড ফড নিয়ে ছছেলেগুলো তখন সব মারতে আরম্ভ করলো। পেটে মাথ পুরো মেরে মাথা পুরো ফাটিয়ে দিল ওখান থেকে। তারপর তো আমি কিছু দেখতে পাইনি, ওখানে পড়েছিলাম বলে আবার সব বাটির ছেলেরা তুলে নিয়েছে আমাকে ভর্তি করে। মেরেছে আমাদের আমার বাবাকে, আমাকে একটা আমাদের পার্টি ছেলে তাকে মেরেছে। এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেত মজুর সংগঠনের অবজারভার শেখ নিয়াজুল বলেন, আমাদের শালেপুর এক নম্বর অঞ্চলের কিষান ক্ষেত মজুরের সভাপতি ঈশান খাঁকে মারধর করা হয়, বিজেপি দিশাহারা হয়ে যাচ্ছে। নবজোয়ারের জেরে জনজোয়ার বইছে রাজ্যে, তাই বিজেপি রাতের বেলা তৃণমূল কর্মীদের মারধর করছে। গেল কালকে রাত্রেবেলায় আমাদের শালেপুর এক নম্বর অঞ্চলের কিষান ক্ষেত মজুরের সভাপতি, সে পার্টিতে তার পার্টি অফিসে কিছু কাজ ছিল, সে কাজ সেরে বাড়ি ফিরছিল। বাড়ি ফিরা রাত্রেবেলায় বিজেপির কিছু ফার্মার তারা দাঁড় করিয়ে বেধড়কভাবে মেরেছে। তাকে বাঁচাতে তার বাবা ছুটে আসে, তার বাবাকেও মেরেছে। এইটা বিজেপিরা দিশে হারা ফিল হারা হয়ে যাচ্ছে। নবজোয়ার আমাদের যে পশ্চিম বাংলার যুবরাজ, যেভাবে নবজোয়ারে জনজোয়ার বইয়ে দিচ্ছে, সেইটা দেখে বিজেপি লিডারদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাই তারা তাদের কর্মীদের নির্দেশ দিচ্ছে, তৃণমূলের নেতাদের দেখলেই রাত্রেবেলায় অন্ধকারে তাকিয়ে মারছে, তাদের সাহস নেই দিনের আলোতে কিছু করার। এরা আমার কিষান ক্ষেত মজুরের শালেপুর এক নম্বর অঞ্চলের সভাপতি, ওর নাম ঈশান খাঁ। অপরদিকে বিজেপি নেতা বিমান ঘোষ বলেন, পুজোকে কেন্দ্র করে মাতালদের ঝামেলা, বিজেপির কোনো সম্পর্ক নেই। তৃণমূল কর্মীদের মারধর বা বিক্ষোভের বিষয়টির জন্য তৃণমূলই দায়ী, কারণ তৃণমূল এমন একটি বাতাবরণ তৈরি করেছে, যেখানেই তৃণমূল সেখানেই চোর, তাই সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। বিষয় হচ্ছে পুজোকে কেন্দ্র করে একটা মাতাল মদ মাতালের ঝামেলা এটা। আর যদি এই তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে মারধর বলছেন বা বিক্ষোভ বলছেন, এটা সম্পূর্ণরূপে দায়ী তৃণমূল কংগ্রেসই, কারণ তারা পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা বাতাবরণ সৃষ্টি করেছে। কারণ ম্যাক্সিমাম লোকই তো চোর, সাধারণ মানুষের উপর বঞ্চনা করেছে, অত্যাচার করেছে। আজকে সাধারণ মানুষ বেয়ালে পিঠ ঠিকে গেছে, তো তারা যেখানে যেখানে যাদেরকে পাচ্ছে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, কোথাও অতিরিক্ত বিক্ষোভে গায়ে হাতও তুলছে। তো এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেসের নেতারাই দায়ী, তারা মানুষকে অত্যাচার করলে মানুষকে ছেড়ে দেবে। সব মিলিয়ে আরামবাগ শালেপুরের রামনগর এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে এখনও উত্তেজনা রয়েছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। কানের সমস্যা আর নয় চিন্তা, এবার আরামবাগে এসে গেছে ইকো স্পিচ এন্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিক। এখানে কানের সমস্ত রকমের চিকিৎসা, বাচ্চাদের স্পিচ থেরাপি ও ন্যায্য মূল্যে কানের মেশিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হাসপাতাল মোড়, আরামবাগ, তরফদার এন্টারপ্রাইজের বিপরীত গলি। ফোন নাম্বার 9679656508 অথবা 7363912266। তাই কানের যে কোনো সমস্যা সমাধানে আজই আসুন ইকো স্পিচ এন্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিকে। স্বাধীনতার 75 বছর বর্ষপূর্তি উপলক্ষে থাকছে আকর্ষণীয় ছাড়।